আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মুমিনুনের 115 নম্বর আয়াতে কারিমে আছে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অনাথ অসহায় অবস্থা সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই দুনিয়ার সময় সীমা শেষ হয়ে যাবে, তোমরা তোমাদের এই জীবনের গতিটা কম হয়ে এবং গতিটা কথা তাদের চিন্তা বিচার করার জন্য আল্লাহ উপস্থিত হতে হবে না, এরকম মনে করে থাকি। আসলে আল্লাহ আমাদের একটা ডিউটি বা দায়িত্ব পালনের জন্যই পৃথিবীতে আমাদেরকে আপনাদের সবাইকে সৃষ্টি করেছেন। আর দায়িত্ব বা ডিউটিটা হলো ইবাদত। এই পৃথিবীতে কেউ সুযোগ চায় না, সকলেই ফলন চাই। আস্তে আস্তে আমাদের সময় ঘুরিয়ে যাবে, আমরা দুনিয়াতে চলে যেতে হবে। কিন্তু যারা আখেরাতের কথা স্মরণ করল না, শুধু দুনিয়া ভোগ বিলাস আনন্দ বুদ্ধিতে মত রইল, তারা তাদের জীবনে যে ডিউটি বা দায়িত্ব ছিল এটা তারা পালন না করার কারণে পরকালে তারা জাহান্নামী হয়ে যাবে। আর তারা তাদের দায়িত্ব পালন করল এবং অন্যদিন করল, তারা অবশ্যই জান্নাত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতি বানায়নি, সবাই বলেন আমিন। এই আখেরাতের ভয় যদি কারো অন্তরে থাকে, তাহলে দিয়া দুনিয়াতে কোনো ধরনের অপরাধ করানো সম্ভব না। যেসব মানুষেরা দুনিয়াতে অপরাধের সাথে জড়িত, এদের অন্তরের ভিতরে কোনোভাবে কোনো ভয় নাই। এই জীবনের যে কাজকর্মের হিসাব দিতে হবে আমার সামনে দেওয়া যায়, এই কথা তাদের অন্তরে কোনো রকমের কথা তাদের অন্তরে নাই বলে নিতে হবে। অর্থাৎ তাদের জীবনটাই হলো কাউ কাউ মুক্তি করো, আখেরাত প্রতি কিছু নাই, বড়টার প্রতি কিছু নাই। যারা এরকমভাবে জীবনযাপন করে তারাই বিভিন্ন অপরাধের সাথে জড়িত। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আখেরাতের ভিতেই পারে মানুষকে ভালো বানাইতে, এই ছাড়া বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার হাফিজ তো আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি মনে করেছো আমি তোমাদের তো অবস্থা অসার অনর্থ সৃষ্টি করেছি? তা নয়, বরং এই জীবনটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কে আল্লাহ হুকুম পালন করে, কে পালন করে না, কে বৈধভাবে জীবনযাপন করে, কে অবৈধভাবে জীবনযাপন করে, কে হালাল পন্থায় জীবনযাপন করে আর কে হারাম পন্থায় জীবনযাপন করে, এটা দেখার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। কবি বলেন আমাদেরকে মেহমান হিসাবে রাখা নাই, বরং আমরা আল্লাহ গোলাম না, একটা ডিউটি বা দায়িত্ব দিয়েই বানাইছেন। সুতরাং আমাদের এবাদত করতে গিয়েই করতে হবে। এই এবাদত ছাড়া এই দুনিয়াতে আমাদের আর কোনো লক্ষ্যই নাই। তো আল্লাহ তাআলা দেখবেন তার হাসানের মাঝে যে দুনিয়াতে তাদেরকে পাঠাইলাম, এরা কে হালাল পন্থায় জীবনযাপন করলো আর কে হারাম পন্থায় জীবনযাপন করলো। যারা হালাল পন্থায় হালাল উপায়ে জীবনযাপন করবে তাদের জন্য রয়েছে দীর্ঘসূত্রের জান্নাত। এই কথাই স্মরণ করা গিয়ে আল্লাহ বলেন যে ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি একদিন আমার কাছে ফিরে আসবে না? অবশ্যই তোমাদের জীবনের বিচার দেওয়ার জন্য একদিন আমার কাছে আসতে হবে। তোমরা আজ মনে করে চলবে না, মরে গেলেই জীবন শেষ। তাহলে কোন এবার বলে যারা নির্ভর তারা মনে করে মনে গেলে জীবনের সমাপ্তি, আসলে প্রকৃত পক্ষে নিখোঁজ সামনে সামনে জীবনের সূচনা বা শুরু। এই জীবন যে শেষ হয়ে যাবে, বড়কাল আসবে, মহাপ্রলয় জ্ঞান ঘটবে, এটা আমাদের বিশ্বাস না হলেও সত্য অবশ্যই হবে। যারা আমরা বিশ্বাস করি তারাই মমেন, যারা বিশ্বাস করে না তারা কামে।
কারণ সাতটা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করলে এটি হবে না। তার পিতারে একটা হলো পুনরুত্থানের উপরে বিশ্বাস করতে হবে। মানুষ মারা গেলে মাটির সাথে গেলেও একদিন আল্লাহ আমিনে মাটি থেকে পুনরায় আবার জীবিত করবেন। এই মর্মে সূরা হজের সাত নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, নিশ্চয় কিয়ামত সংগঠিত হবে এতে কোনো সন্দেহ নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে যারা আছে সকলকেই পুনরায় জীবিত করবেন, উঠাবেন। যত রুহু যত জীবন এই মাটির সাথে মিশে কবরের জগতে চলে গেছে সকলকে উঠাবে, শুধু মানুষ বলতে নয় সকল প্রাণীকেই পুনরায় আবার জীবিত করবেন। কিভাবে জীবিত করবেন? সূরা সামার 54 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুশানা বসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাতি কান্নাহুম জারাদুন মুনতাশির। খুশানা বসারুহুম বিনয়ের সাথে বিনয়ের নেত্রে মানে ভয় ভীতি অবস্থায় ইয়াখরুজুনা মিনাল আজদাতি কবর থেকে বেরিয়ে আসবে, কান্নাহুম জারাদুন মুনতাশির যেমন বিক্ষিপ্ত পঙ্গপাল সাদৃশ। বৈশাখ মাসে যখন বৃষ্টি হওয়ার সময় আসে আকাশে মেঘ ভরে, তখন গ্রামের বাড়িতে মাটির ঘরের থেকে মাটির ভিতর থেকে এক ধরনের পোকামাকড়, এই পোকামাকড় উঠতে থাকে। এই দৃশ্য দ্বারা গ্রামের মানুষ তারা দেখতেন, এই উলু পোকার মতন দানা আছে খান বাইরে দিয়ে থাকে মাটির ভিতর থেকে। এই পঙ্গপালের মতো এই বিক্ষিপ্ত পোকামাকড়ের মতো মানুষ মাটি থেকে আবার বেরিয়ে আসবে, যত রুহু আছে তত প্রাণী আছে সকলেই বেরিয়ে আসবে, কান্নাবন জারাদন মুনতাশির বিক্ষিপ্ত পঙ্গপাল পোকামাকড়ের ন্যায় সবাই আবার মাটির ভিতর থেকে বেরিয়ে আসবে, উদম্ব অবস্থায় হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। মা এটা সিদ্ধিকা রাজিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাজ ময়দানে মাহশারে যদি মানুষ উলঙ্গ অবস্থায় কারি ভয়ে দাঁড়িয়ে যায় তখন কি মানুষের লজ্জা স্মরণ থাকবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা তখন লজ্জার কথা চিন্তাও আসবে না, সকলেই আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে ঈশ্বরের দিকে তাকিয়ে থাকবে। কোরআন শরীফের ভিতর আছে যে আল্লাহ ভয় জাহান্নামের ভয় মানুষের পরিচয় করার কাছে চলে আসবে বলে নাউজুবিল্লাহ, সেসময় তার লজ্জার কথা তো চিন্তাই আসবে না, উলঙ্গ অবস্থায় খালি পায়ে হাসরের মাঠে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনের হিসাব নেবেন, আর এই হিসাব দেওয়ার জন্য কে কি করছি না না করছি এগুলা আমল নামায় লিপিবদ্ধ করা হচ্ছে। সম্মানিত দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন শুধু দুইজন ফেরেশতা না কেরামত কাতেবিন বরং একটা টিম দশ, এই নামীয় অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছেন কেরামত কাতেবিন সম্মানিত লেখকবৃন্দ নামে, প্রত্যেকের সাথে ডানকাতে একজন বাংকাতে একজন, যিনি ডানকাতে দায়িত্ববান উনি ভালো কাজ লেখেন নেকি কাজ লেখেন, আর তারা খারাপ কাজ করে তাদেরটা ভালো কাজের জিনিসটা লেখে। এই যে লেখেন যে টাকাটা ওটাই হলো আমল নামা, প্রত্যেকটা লোকের গলায় ঝুলাইয়া দেওয়া হয়েছে। এই মর্মে সূরায়ে বনি ইসরায়েলের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুল লাইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকিহি, মানুষের আমল নামা গলার হারের মতো আর যেন তেমন গলায় ঝুলাইয়া দেয় ওরকম আমাদের প্রত্যেকের আমল নামা আমরা যা করি এই কর্মের যে লিপিবদ্ধ করেন ফেরেশতারা যে আমল নামায় এটা আমাদের প্রত্যেকের গলায় ঝুলাই দিচ্ছেন, এটা হারের মতো আমাদের সাথেই রয়েছে। বিশ্বাস হয় সকলে? অবশ্যই বিশ্বাস করতে হবে। কোরআনে বলতেছেন সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে প্রত্যেকের আমল নামা প্রত্যেকের গলায় ঝুলানো আছে। অনেক কিছু দেখি না তারপরও বিশ্বাস করতে হয়, বাতাস দেখি না কিন্তু বিশ্বাস করি, শরীরের ব্যথা দেখা যায় না কিন্তু বিশ্বাস করা হয়, ভুল
দেখা যায় কিন্তু গ্রাম দেখা যায় না। রেগুলেটর ঘুরাইলে ফ্যানের পাওয়ার বেড়ে যায়, পাওয়ার দেখা যায় না। যে বুদ্ধি দিয়ে কথা বলি মাথা দেখা যায় কিন্তু বুদ্ধি তো দেখা যায় না। অনেক কিছু রয়েছে যা দেখা যায় না কিন্তু বিশ্বাস করি ঠিক প্রত্যেকের গলায় আমল নামাজ ঘুরাইয়া দিতেন, দেখা না পেলেও বিশ্বাস করতে হবে। আল্লাহ যেন সকলের ইমানকে মজবুত করে দেয়, সকলের আমিন। এই দুনিয়া যে যা অর্জন করি সবই শেষ হয়ে যাবে, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য যা করা হয় সেটা দান খারাপ করা হোক, কেবল বন্দী করা হোক, নামাজ পূজা করা হোক, এগুলোই পরকালে কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা নাহলে 96 নম্বর আয়াতে কারিমে বলেন, মা ইন্দাকুম ইয়ানফাদু ওয়া মা ইন্দাল্লাহি বাদ, মা ইন্দাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে এগুলা শেষ হয়ে যাবে। আমাদের কাছে যা আছে বর্তমানে যা আছে দেখেন, যা কিছু দেখেন চোখের সামনে, যে পরিমাণ আম বেরোয়েছে কোনো একটা আম থাকবে এগুলা শেষ হয়ে যাবে। যত কলা যত লিচু যত রকমের ফল ফল আমি দেখি, যত রকমের শস্য আমি দেখি, যত চাল ডাল যত বড় মুরগি যত রকমের গরু ছাগল যা দেখতে আছি এগুলো থাকবে না, শেষ হয়ে যাবে। কিন্তু আমার ইন্দাল্লাহ বা আল্লাহর কাছে যা আছে এটা কখনো শেষ হবে না। এইবারে সিজনের আম শেষ হয়ে গেলে কি আগামী বছর আল্লাহ আম দিতে পারবেন না? আল্লাহর কাছে কি আম শেষ হয়ে যাবে? কোনো ফল কোনো ফসল আমাদের কাছে যা মজুদ আছে এগুলা শেষ হয়ে যাবে, এগুলা খাবার শেষ হয়ে যাবে, এগুলা খাওয়ার অনুপযোগী হয়ে যাবে যদি আমরা এটা নাও খাই, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে যে পরিমাণ রয়ে গেছে, মজুদ রয়ে গেছে, সেগুলা কি কখনো শেষ হবে? হবে না। আমাদের যে সুখ শান্তি আছে এটাও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ যাদেরকে দান যে তাদেরকে আরো বেশি সুখী বানাবো, এই সুখ শান্তি কখনো শেষ হবে না। আমাদের যে বাড়ি গাড়ি আছে এগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি দান আবার কাউকে এর থেকে বেশি দিতেন তাহলে সে দিতে পারবেন, তারটা কখনো শেষ হবে না। অর্থাৎ মা ইন্দাকুম ইয়ানফাদু ওয়া মা ইন্দাল্লাহি বাদ, আমাদের কাছে যা কিছু আছে তা আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি আর না করি শেষ হয়ে যাবে। সুতরাং আল্লাহর রাস্তায় ব্যয় করলেই এটা বাকি থাকবে, তাহলে আল্লাহর রাস্তায় দান করলে এটা বাকি থাকে। আমরা যে সময় যখন আল্লাহ ইবাদত বন্দেগীতে ব্যয় করি এই সময় যখন আমাদের জন্য পরকালে বাকি থাকবে। যে পরিমাণে ইবাদত বন্দেগী করি, তসবিহ করি, জিকির আজকার করি, এই সব কিছুই পরকালে আমাদের জন্য বাকি থাকবে। আর যে সময়টুকু আড্ডা জগতে ব্যয় করি ওইটা শেষ হয়ে যাবে, ওইটা কোনো কাজে লাগবে না। সেসব অর্থ করি আমরা ব্যাংক ব্যালেন্স করে রেখে যাই, মৃত্যুর পরে এটা পরকালে কোনো কাজে লাগবে না। মা ইন্দা কমিয়ান ভাবু, তোমাদের কাছে যা আছে সব একদিন একদিন শেষ হয়ে যাবে। মা ইন্দা মহিমা, শুধু আল্লাহর কাছে যা পাঠাবে অগ্রিম এটাই বাকি থাকবে। সূরা নাহলের 96 নম্বর আয়াত আল্লাহ বলেন, তাহলে আমরা আসরের মাঠে লেখি নিয়ে যেতে হবে, সেখানে কোনো ডলার চলে না, পাউন্ড চলে না, রিয়াল চলে না, চলে শুধু কি নেকি। এজন্য আমাদের বেশি বেশি নেকি করতে হবে, আর এই নেকি আমাদের আমলনামা লেখি লিখতে আছে সম্মানিত লেখকবৃন্দ। আসরের মাঠে যখন আমরা উঠবো তখন ইচ্ছা হওয়ার আগেই তো অনেক সময় দাঁড়িয়ে থাকতে হবে। এই মর্মে সূরায়ে মাআরিজের 3 নম্বর আয়াতে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, আসরের মাঠে একদিন হবে দুনিয়ার 50 হাজার বছরের সমান। দুনিয়ার 50 হাজার বছর যে পরিমাণ সময় হয় লম্বা, ঠিক আসরের মাঠের একদিনের পরিমাণ হবে এত। সেদিন ওই 50 হাজার বছর দাঁড়ায় থাকতে হবে। এখন এক ঘন্টা দু ঘন্টা একদিন দুই দিন কেউ দাঁড়ায় থাকতে আমরা পারি না, আমাদের কষ্ট হয়ে যায়। আর আসরের মাঠে 50 হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে, কথাটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো। 50 হাজার বছর বিশাল ব্যাপার, এই ব্যাপারে চিন্তা করে না বিদায় তো মানুষ আতঙ্ক কাম করে বেড়ায়। যাদের মনোভাবে ভয় আছে তার দিয়ে কোনো অপমান করানো যায় না, কারণ আসলের মাঠে 50 হাজার বছর এটা কোনো ভব্য কাহিনী নয়, ইচ্ছা নয়। কোরআনে কারিমে সূরায়ে মাআরিজের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন,
যে হাসরের মাঠের একদিন যে হবে ওই দিনের পরিমাণটা হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছরের সমান, ওই দিন দাঁড়িয়ে থাকতে হবে। আর ওই দিনের ভয়াবহতা প্রসঙ্গে আল্লাহ সূরায়ে মুযাম্মিল মিলে 73 নম্বর সূরার 17 নম্বর আয়াতে কারিমে বলেন, তোমরা কিভাবে সেদিনের বিপদ থেকে বাঁচবে, হাসরের মাঠে সেই কঠিন অবস্থা থেকে ভয়াবহ অবস্থা থেকে বাঁচবে, কিন কাফার তুম, যদি তোমরা নাফার মানে করো আল্লাহর নাফার মানে করো, এবার তুমি ছায়া দিয়া যদি সমাধানে মৃত্যু হইয়া যাও, তাহলে কিভাবে সেদিন পাবে যেদিনের ভয়াবহতায় যেদিনের টেনশনে যেদিনের চিন্তায় শিশু পর্যন্ত বৃদ্ধ হইয়া যাবে, শিশু যদি বয়স্ক হইয়া যায় বৃদ্ধ হইয়া যায় তাহলে কত মারাত্মক ধরনের টেনশন তার ভিতরে কাজ করবে, অল্প চিন্তায় তো আর বাচ্চা মোলা হয় বুড়ো হয় না, তাহলে কত ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হবে হাসরের মাঠে। এই মর্মে সূরা মুযাম্মিল 73 নম্বর সূরার 17 নম্বর আয়াত আল্লাহ আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে কোরআনে কারিমে জানাই দিচ্ছেন যে তোমরা তো যেমন খুশি তেমন ভাবে চলতেছ, যদি ওই রকম কোনো বিপদে পড়ে যাও হাসরের মাঠে তখন কেমন করে বাঁচবে, কিভাবে তোমরা সেদিন পরিত্রাণ পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, যেদিনের ভয়াবহতার কথা চিন্তা করে শিশু পর্যন্ত বৃদ্ধ হইয়া যায়, সেদিন শিশু বাচ্চা যদি হাসরের মাঠে ওঠে ভয়াবহতা দেখে তখন কিয়ামতের এই পরিস্থিতি দেখে যে টেনশন কাজ করবে তার ভিতরে, যে চিন্তা কাজ করবে, এতে করে ইয়াতে আলু বিলদান আসিবা, শিশু বাচ্চা বৃদ্ধ হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ, কত ভয়াবহ পরিস্থিতি, আল্লাহ আমাদেরকে সেদিন রক্ষা করুন সবাই বলে আমি। সেদিন এমন এক পরিস্থিতি হবে যার যার আমল অনুযায়ী সে আজাদ পাবে, যদি সে খারাপ কাজ করে ইমান আমল নষ্ট করে দুনিয়া থেকে যায় তাহলে তার নামে যেতে হবে, সেদিন কারো উচিলায় কেউ পার পাবে না। যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া তার কাছে যাবে, কিসের কারণে, তার ব্যক্তিগত ইমান এবং আমলের কারণে, সে যেই হোক যদি তার ইমান আমল ঠিকঠাক সে নাজাত পাবে, ওই দিন কারো দ্বারা কারো একটা নেকিও সে সহযোগিতা পাবে না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরায় আবাসা 80 নম্বর সূরার 34, 35, 36, 37 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা নেকির কারণে অভাবের কারণে সে জাহান্নামে যেতে হবে, তখন সে বলবে আল্লাহ দুনিয়াতে আমার সন্তান ছিল, স্ত্রী ছিল, মাতা পিতা ছিল, আমাকে একটু সুযোগ দাও, আমি একটি নেকি নিয়ে আসি, আমার বিশ্বাস যে আমি আমার ছেলের কাছে গেলে, আমি আমার স্ত্রীর কাছে গেলে হয়তো বা একটা নেকি পাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা সেই হাসরের মাঠ, যে মাঠের কথা আমি দুনিয়াতে কোরআনে কারিমে জানাইয়া দিছি, যেদিন কেউ কারো পরিচয় দেবে না, কেউ কাউকে একটা নেকিও দিবে না। সেই মতে আল্লাহ বলেন ইয়াও মাইয়া ফিরুল মারহুমি নাতি, যেদিন ভাই ভাইয়ের থেকে বলাবে কেউ কারো পরিচয় দিবে না, কেন ভাই ভাইয়ের থেকে বলাবে, শুধু নেকি দেওয়া লাগবে সেজন্যই বলাবে, পরিচয় দিবে না যাতে করে তার নেকি দেওয়ার প্রয়োজন হয়, সে তখন বলবে দুনিয়াতে আমার ভাই ছিল তবে তোমার মতো ভাই আমার হয়তো ছিল না, আমি তোমাকে জানি না, তুমি আমার ভাই কিনা তা আমি বুঝতে পারবো না, অর্থাৎ তার ভাইকে তার ভাই পরিচয় দিবে না, কিসের কারণে, নেকি দেওয়া লাগবে সেজন্য। ওয়া উম্মিহি ওয়া আবিহি, যে মা দুনিয়াতে এসছে যার আমার কাছে কেউ নাই, সেই মাও সেদিন তার সন্তানকে পরিচয় দিবে না, কারণ একটা নেকি দেওয়া লাগবে, যদি মা যদি বলে হ্যাঁ তুমি আমার সন্তান তাহলে একটা নেকি দেওয়া লাগবে, এটা তো বলবে না আমার কোনো সন্তান ছিল না, ওয়া আবিহি, এবং পিতাও তখন পালাবে সন্তান থেকে, ওয়া সাহিবাতিহি, ওয়া বানি, স্ত্রীও তার থেকে পালাবে, বলবে যে তুমি আমার স্বামী না, এবং ওয়া বানি সন্তানেরাও পিতার থেকে পালাবে,
কি ধরনের বিপদ হইলে যে মা তার সন্তানের পরিচয় দেয় না, ছেলে তার পিতার পরিচয় দেয় না, পিতা তার সন্তানের পরিচয় দেয় না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেয় না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেয় না, কত মারাত্মক ধরনের পরিস্থিতির শিকার হইলেই এরকম করতে পারে। এই চিত্র তুলে ধরতে আপনাদের বুঝে আসুক আর না আসুক, কত জটিল এবং কঠিন একটা ভয়াবহ পরিস্থিতি আসলের মাঠে সৃষ্টি হবে কেউ তা নয়। সুতরাং নিজের সরকারকে দিতে হবে, আমরাই আমাদের আমল করতে হবে, পরকালে নাজাতের জন্য নিজের ইমান আমল ঠিক করতে হবে। এই মর্মে আল্লাহ বলেন, লিকুল্লি মৃগিম মিনহুম ইয়াউমাইযিন শানুয়ুনি, সেদিন প্রত্যেকেই নিজের চিন্তায় সে ব্যস্ত থাকবে, সে নিজের নিয়ে ব্যস্ত থাকবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল কবিরা পর্যন্ত নবী নবী বলবে, তারা বলবে আল্লাহ উম্মতের প্রয়োজন নাই, তুমি আমাকে বাঁচাও। সেদিন একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ কার হবে। তবে এটাও আপনাদের জানা থাকা দরকার, আমরা যেমন পাইকারি দরে মনে করি যে আমরা গোনাগার, আমাদের রয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ কার, এ কথা 100% ঠিক না। কারণ সুপারিশ করারও উপযুক্ত হইতে হবে। এটা কোরআনে করিমে বিভিন্ন আয়াতে বলা হয়েছে যে আল্লাহ যার জন্য সুপারিশ করার অনুমতি দিবেন তিনি তার জন্যই একমাত্র সুপারিশ করতে পারবেন। সুতরাং আল্লাহ যদি আপনার দ্বারা সুপারিশ করার অনুমতি না দেয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের আশা আপনি করতে পারেন না। তাহলে যোগ্য হতে হবে সুপারিশ পাওয়ারও কি যোগ্য হতে হবে। অনেকে মনে করে হিসাবের মরিদ হয়েছে, দলে দলে মরিদদেরকে নিয়ে হিসাবে জানানো যাবে, এরকম কোনো ব্যবস্থা কোরআন হাদিসে নাই। ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, একজন একজন করে ডাকবে প্রত্যেকের, কোনো দলাদলি নাই এখানে যে কে কোন পীরের মরিদ এটা বলবে না। বরং তোমার ইমানের অবস্থা কি, তোমার আমলের অবস্থা কি, যার যার আমল ইমানের পরীক্ষা দিয়া পাঁচ করলে জান্নাত না হয় কি জাহান্নাম। তাহলে আমাদের এটা হিসাব রাখতে হবে যে প্রত্যেকে নিজের নিয়ে আসনের মাঝে ব্যস্ত হয়ে যাবে। তো ওই ব্যস্ততা এখনই থেকেই শুরু হয়ে যাক, আমি আমার সরকারের তেল দিতে আরম্ভ করি, অর্থাৎ আমার ভাইয়ের নামাজ না বলুক আমি পড়ি, আমার স্ত্রীর না বলুক আমি পড়ি, কিন্তু এটাও তো আমার থাকা দরকার। যতদিন পর্যন্ত আপনি গার্জিয়ান আপনার একটা দায়িত্ব আছে, কু আঙ্কু থাকবো আগে খুব না রা নিজেকে বাঁচাও, তোমার পরিবারদের আমাদের এখন থেকে কি বাঁচাও। ওই চেষ্টার জন্য আপনি আলাদা সব পাবেন, তারা ভালো কাজ করুক আর না করুক। বোখারি শরীফের হাদিসের ভিতরে আছে যে কালিমা তো তৈরি পবিত্র বাক্য, যদি হাসি মুখে কেউ কারোর সাথে সুন্দর কথা বলে তাও খাতাটা সৎকার সব পাবেন বলেন সুবহানাল্লাহ। আমরা কি পাবো না মানুষের সাথে হাস্য উজ্জ্বল ভাবে হাসি মুখে মানুষের সাথে কথা বলতে? গোমরাহ উপার্জন করে এক মুসলমান ভাই আর এক ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললেও সৎকার সব পাবে, আল্লাহ যেন সে সব ইসলাম করেন সবাই বলেন আমিন। তাহলে আমাদের এখন কি কাজ করতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আত-তাহরিম 66 নম্বর সূরার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নুসুহা, হে ঈমানদার তোমরা খালে তওবা করো আল্লাহর গজব থেকে ফিরে আসো আল্লাহর রহমতের দিকে, আল্লাহ তাআলা সন্তুষ্টির দিকে ফিরে আসো, জাহান্নাম থেকে ফিরে আসো, জান্নাতের দিকে পাপ ছেড়ে নেকির দিকে ফিরে আসো, গুনাহ ছেড়ে আল্লাহ তাআলার ইবাদতের দিকে ফিরে আসো, তুবু তওবা তান নসুহা খালে তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিবেন, তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। যত বড় অপরাধী হোক যদি খালে তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিবেন। মালিক বিন দিনার একজন আল্লাহর ওলি ছিল, খুব বড় আল্লাহর ওলি, কিন্তু ওলি হওয়ার আগে তার নেশা করার অভ্যস্ত ছিল। তার এক বাড়ির ঘরের মেয়ে ছিল, ওই মেয়েটা আগে খুব আদর করত, যখন সে নেশা করতে যায় তো তখন ওই মেয়েটা তার মুখের থেকে ওই নেশা পেয়ালা বোতল ফেলে দিত, কিন্তু রাত পারত না কেন মেয়েটিকে আদর করত। ওই মেয়েটি শৈশব অবস্থায় মারা যায়। একদিন সবে বরাতে তার পিতে এই মালিক বিন দিনার নেশা করে ঘুমের ঘরে অচেতন অবস্থা করে আছে, তখন স্বপ্নে দেখতে আছে আসরের মাঠ কায়েম হয়ে গেছে, সে তাকে একটি
তখন বৃদ্ধ লোকটি বলে যে আমি এত দুর্বল যে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না, তুমি পাহাড়ের উপরে ওঠো। লোকটা ঘোরাইতে ঘোরাইতে পাহাড়ের উপরে ওকে চিৎকার করতে লাগলো। হঠাৎ করে দেখলো একটা সুন্দর কলাখানা, সেখান থেকে একটি মেয়ে বের হয়ে আসে তার বলে উঠলো। তখন সে দেখতে পেল এই সেই মেয়েটা যেটা শৈশবে তার মারা গিয়েছিল। ওই মেয়েটা যখন তার বলে উঠলো তখন সাপটা থেমে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো, মা তুমি না মরে গিয়েছিলে, কিভাবে আবার তুমি আমার বলে আসলে? তখন ওই মেয়েটি বলেছিল ওকে যে আপা ওই যে পালাখানাটা ওই যে সুন্দর বিল্ডিংটা দেখেন, যত শৈশবে ছোট ছোট বাচ্চারা মারা যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের ভিতরে একত্রিত করে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল আলাইহিসসালামকে দিয়া খেলাধুলার ব্যবস্থা করেন। বলেন সুবহানাল্লাহ, আপা এখনো কি সময় আসে নাই আপনার তওবা করার? এখনো কি সময় আসে নাই কবরের জগতের কথা চিন্তা করার? ওই মেয়েটি তখন বলে আলামি আনি লিল্লাযিনা আমানু আন তাসা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি। সূরা হাদিদ 57 নম্বর সূরা 16 নম্বর আয়াতে কারিমার স্বপ্ন থেকে ওই মেয়েটি তার পিতার মুখে হাত দিয়া বলতেছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, যারা ইমান এনেছে তাদের কি হলো এই আয়াতের অর্থ? তাদেরকে তাদের কি এখনো সময় আসে নাই কবরের কথা চিন্তা করার, হাতরের কথা চিন্তা করার, জাহান্নামের ভয়ের কথা কি চিন্তা করার সময় এখনো তাদের আসে নাই? মতুয়াদ এনা বেবিচার ছেড়ে দেওয়ার কথা কি বা এখনো তাদের চিন্তা করার সময় আসে নাই? আল্লাহর ইবাদত বন্দেগী করার সময় কি এখনো তাদের আসে নাই? বাবার কাছ থেকে বাঁচার সময় কি এখনো আসে নাই? তখন ওই মালিক বিন দিনার বলল, মা তুই না ছোটবেলায় শিশু অবস্থা মারা গেলি, এত সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত তোকে কে শিখাইলো? তখন ওই মেয়েটি বলল যে আপনার এই ঘরের ভিতরেই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে প্রতিদিন সুন্দর ভাবে কোরআন শিখান। বলেন সুবহানাল্লাহ। তখন বলল, মা আমার এই অবস্থা কেন, আর এই ভাবটি আর এই বৃদ্ধ লোকটাই বাকি? তখন মেয়েটি বলল, আপা এই ভাবটি হলো আপনার বদামল, জীবনের বদামল, আর ওই বৃদ্ধ লোকটি হলো আপনার ন্যাকামল। আপনার ন্যাকামল এত দুর্বল আর আপনার বদামল এত শক্তিশালী যে এই ন্যাকামলে আপনার এই বদামলকে ফিরাইতে পারে নাই। সুতরাং আপনার এখনো সময় আছে, আপনি তওবা করে আপনি আল্লাহর দরবারে ফিরে আসেন, এবাদত বন্দেগী করেন। এরপরে তার ঘুম ভেঙে যায়, তিনি দেখতে আসেন যে সবে বরাতের রাত এখনো বাকি আছে। তখন তিনি গোসল করে মসজিদে গিয়ে আল্লাহ দরবারে কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালিক বিন দিনারকে বিশ্ববিখ্যাত ওলি বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে খালেদ তওবা করলে এরকম ভাবে পাওয়া যায়। আবার কোরআন শরীফের ভিতরে দেখা যায় সূরা আল ইমরান 3 নম্বর সূরার 135 নম্বর আয়াতের স্থানে নজর, সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আর মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তার নাম সাইদ ইবনে আব্দুর রহমান আর একজন সাহাবী। এই দুজনের ভিতরে পার্থক্য সৃষ্টি হয়ে গেল, তাদের ভিতরে বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তবুকের যুদ্ধে যাবেন, বললেন সাইদে তুমি আমার সাথে চলো, তবুকের যুদ্ধে যেতে হবে, তুমি আমার সাথে থাকবে। তখন সাইদ বিন আব্দুর রহমান তার পরিবার তার সন্তানের দায় দায়িত্ব সালামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইয়া দেন। সালামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু সাইদের পরিবারের দায় দায়িত্বের ভার গ্রহণ করেন। যখন নাকি সাইদ যুদ্ধের ময়দানে চলে যান তখন শয়তান মাথা দিয়া বলে সালাবাঙ্কারীকে, সাইদের স্ত্রী খুব সুন্দরী রূপটি এই সুবর্ণ সুযোগ তুমি হারাইও না, পর্দার ভিতরে যাইয়া তোমার মনস্কাম হাজির করো। শয়তানের অসুয়াশা পাইয়া সালাবাঙ্কারী যখন নাকি সাইদের ঘরে পর্দার ভিতরে ঢুকে সাইদের স্ত্রীর হাত উঠি ধরল, তখন সাইদের স্ত্রী বলল যে সালাবা তোমার তো মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ, তুমি কি জানো না আমি তো তোমার ভাই সাইদের আমানত, তুমি যদি এই কাজ করো তাহলে তো তুমি তোমার ভাইয়ের আমানতকে রক্ষা করলা না, তুমি তোমার আমানত কেয়ামত করলা।
তুমি যদি এই কাজ করো তাহলে কি তোমার জাহান্নামে যেতে হবে না? তোমার মনে কি সেই হাসরের মাঠের কথা মনে পড়ে না? তোমার মনে কি সেই জাহান্নামের ভয়ের কথা জাগ্রত হয় না? যখন নাকি জাহান্নামের কথা বলল, তখন কালাবানকারী হাত ছেড়ে দিয়ে দৌড়াইতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ তোমার নাম গম্বার, আমি গোনাগার, আমি গোনাগার, তোমার নাম গম্বার। এই বলে বলে ভেতরাইয়া পাহাড়ে গিয়া চিন্তায় করে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, জীবনে আর আমি কখনো অপরাধ করবো না। ওদিকটা আপনার শেষ প্রভুকের যুদ্ধ থেকে যখন সাহেব মিন আব্দুর রহমান ফিরে এসে বাসায় খোঁজ নিল যে সালাম আনসারি কোথায়, তখন জানতে পারলো যে সে পাহাড়ে চলে গেছে। তখন সালাম আনসারের কাছে গিয়া বললো, সালাম চলো, তোমার গোনার জন্য অধিনায়কে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। সালাম আনসারি বলল যে সাহেব, আমি আমার এই মুকার মদিনাবাসীকে দেখাতে চাই না যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা না করবেন। সালাবা আনসারি বলল, সাহেব তুমি যদি আমাকে আমার দুটি হাতকে আমার ঘাড়ের সাথে বেঁধে আসামির বেশি অপরাধী ন্যায় টেনে টেনে মদিনার নিচে যাও চাও তাহলে আমি যেতে রাজি আছি। তখন অবরোধ হইয়া সাহেব তার দুটি হাতকে কাদের সাথে বেঁধে অপরাধীর বেশে রশি ধরে টেনে টেনে মদিনায় তার বাড়ির দিকে নিয়ে যায়। বাড়ির কাছে নেওয়ার সাথে কাছে নেওয়ার সময় সে বলে উঠল, সাহেব আমাকে নিয়ে চলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমি তাকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললো যে তালাবা আনসারী, তোমার গোনা আল্লাহ ক্ষমা করবে কি করবে না তা আমি জানি না, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হইয়া দাও। যখন পথে আসলো তখন বলল, সাইদ রে আমারে নিয়ে চলো ওমরে ফারুকের দরবারে, দেখি সে তার কাছে আমি জিজ্ঞাসা করবো যে আমার মতো অপরাধীকে আল্লাহ ক্ষমা করবে কিনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলল, সাইদ সালাবান সাই তোমার গুণ আল্লাহ মাফ করবে কি করবে না তা আমি জানি না, তবে তুমি আমার বাড়ি থেকে বের হইয়া যাও। রাস্তা এসে বলল, সাই তুমি আমাকে নিয়ে চলো আলি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে, তাকে আমি জিজ্ঞাসা করবো যে আমার জীবনের গোনা মাফ করবে কিনা। যখন নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনল, তখন বলল, তোমার গুণ আল্লাহ মাফ করবে কি করবে না তা আমি জানি না, তবে তুমি আমার বাড়ি থেকে বের হইয়া যাও। যখন নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হইয়া আসেন, তখন তিনি সাইদ ইবনে আব্দুর রহমানকে বলল, সাইদ রে মনে করেছিলাম সাহাবাদের বিচারে সমাধানটা হয়ে যাবে, এখন দেখি সাহাবারা আমার সমাধান দিবে না, বাধ্য হয়ে আমার নবীর সাথে যেতে হবে। আমি চেয়েছিলাম সাহাবিদের মাধ্যমে সমাধান হয়ে যাক, না হয় আমার এই অপরাধের কথা যদি নবী শোনে কিনা লজ্জা পাবো কিনা শরম পাবো। এখন দেখি কেউ আমাকে এই জায়গা দিচ্ছে না, আবু বকর ফিরাই দিতে পারে, ওমর ফিরাই দিতে পারে, আলী ফিরাই দিতে পারে, আমার মনে হয় দয়াল নবী রহমাতুল্লিল আলামিন তার গুনাহগার উম্মতকে ফিরাই দিবে না, তুমি আমাকে রহমাতুল্লিল আলামিনের দরবারে নিয়ে চলো। যখন তাকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেল, তখন বলল, সালাবা তুমি আমার ঘর থেকে বের হইয়া দাও, তোমার ভাইয়ের আমানত খেয়ানত করেছো, এই ধরনের জবান বকবাস করেছো, তোমাকে আল্লাহ মাফ দেবে কি দিবে না তা আমি জানি না, তুমি আমার ঘর থেকে বের হইয়া দাও। যখন সালাবা আনসারী দেখলো সাইয়েদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন তাকে ঘর থেকে বের করে দিল, তখন বলল, সাইদ রে রশি ছেড়ে দে, আমি এখন আর কোনো আশা করতে পারি না, কারণ আবু বকর আমাকে ফিরত দিয়াছে, ওমর আমাকে ফিরাইয়া দিতে তার দরবারে গেছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছি, সাইয়েদুল মুরসালিনের দরবারে গেছি, কেউ আমাকে জায়গা দেয় না। এমত অবস্থায় তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা না তার তিনিও রশি ধরে ধরে ঘুরে ঘুরে এতক্ষণ পিতার সাথে সময় দিয়েছিল, সেও রশি ছেড়ে দিয়ে বলল, আপা আমি ঘুরে ঘুরে দেখেছি সাহাবা ইকরাম তোমার প্রতি অসন্তুষ্ট, সাইয়েদুল মুরসালিন তোমার প্রতি অসন্তুষ্ট, রহমাতুল্লিল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট, আমি কসম করে বলি যদি সাহাবা ইকরাম তোমার প্রতি রাজি না হয়, সাইয়েদুল মুরসালিন তোমার প্রতি রাজি না হয়, তোমার মতো পুরুষকে আমি আর কখনো আর পা বলে রাখবো না। তখন সে আল্লাহ দরবারে কেঁদে উঠে বলল, আল্লাহ তাকাইয়া দেখো, আবু বকর আমাকে জায়গা দেয় না, ওমর আমাকে জায়গা দেয় না, আলী দেয় না, সাইয়েদুল মুরসালিন জায়গা দেয় না, আমার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জায়গা দেয় না, আমি কোথায় যাবো? আল্লাহ তুমি তোমার বান্দার প্রতি যদি দয়া না করো জাহান্নামে হয়ে যাব, জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারবো না। সে দৌড়ায় আর পাহাড়ের কি সে সিদ্ধে অবনীত হয়ে আল্লাহ দরবারে কাঁদতে আরম্ভ করে।
এদিনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মখলুকের মালিক কি আপনি না আল্লাহ? তখন সে বলল সকল মখলুকের মালিক তো স্বয়ং আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইয়া ইব্রাহিম আমিন তখন বললেন যে আল্লাহ তাআলার গুনাহকে মাফ করে দিয়েছেন, আপনি কেন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন? তখন এই আয়াত নাযিল হয় ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইয়ুসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 135 নম্বর আয়াত ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান যারা অশ্লীল কাজ করে আও যালামু আনফুসাহুম যারা নিজেদের উপরে জুলুম করে যাকারুল্লাহ তারা এই অবস্থায় বসে থাকেন আল্লাহকে স্মরণ করে ফাস্তাগফিরু লিযুনুবিহিম তারা তাদের গুনাহকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতে মানুষের গুনাহ মাফ করবে। আছে কে? তাহলে আমরা কার কাছে গুনাহ মাফ চাইতে হবে? ওয়ালাম ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন তারা জেনে শুনে যে অপরাধটা করেছে কোনো রাত্রি পিঠে গাদার করে না। সাহাবায়ে কিরাম যখন এরকম ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর তুমি কি পারবে সাহাবাকে কোথায় আছে তাকে আমার দরবারে নিয়ে আসতে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের তো পারমিশন দেওয়া হোক আমরাও সাহাবাকে খুঁজে নিয়ে আসি। তখন তারা যেতে যেতে এমন ভাবে পাহাড়ের ভিতরে ঘুরতেছে মানুষকে জিজ্ঞাসা করে সাহাবা নামে কোনো সাহাবি কি আপনারা দেখেছেন? তখন সেই পাহাড়ের এলাকার বস্তির লোকেরা বলে সাহাবা নামে কোনো লোক আমরা দেখি নাই, তবে একটা লোক রাতে গভীরে অন্ধকারে গুনগুন করে কাঁদে, তার কাঁদের আওয়াজে আমরা আমাদের ঘুম ভেঙে যায়। সে কাঁদে আল্লাহ এই দেখো বস্তির লোকেরা স্ত্রী সন্তান নিয়া আরামে ঘুমায়, পাখিরা গাছে ডালে ঘুমায়, হিংস্র প্রাণী জঙ্গলে ঘুমায়, আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার তাআলা নামের বান্দাটি গুনাহের জন্য কাঁদে, আল্লাহ তুমি যদি মাফ না করো জাহান্নামী হইয়া যাবো, জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারবো না, আসরের মাঠে যদি তুমি গুনাহগার বলো তাহলে আমার উপায় থাকবে না, এইভাবে কাঁদতে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অবশ্যই এই তাআলা বা আনসারী ছাড়া আর কেউ হবে না। তখন তারা সেখানে গেল যে দেখলো যে রাতের গভীরে গুনগুন করা চিন্তা করে কাঁদে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল তাআলা মাথা উঠাও কলিনা বলো। তাআলা বা রাতের অন্ধকারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনে বলল যে আমার মনে হয় আপনি আবু বকর, কিন্তু আমি অন্ধকারে চিনছি না, আপনার কথায় আমি মদিনায় যাব না, আপনি তো আমাকে ঘর থেকে বের করে দিতেন, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না করে আমি আর মদিনায় যাব না, মদিনার মানুষদেরকে আমার মুখ দেখাবো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাআলা বা মাথা উঠাও তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তখন সে মাথা উঠায় বলে সত্যি আল্লাহ রহমত রহিমিন গফুর রহিম, তিনি চাইলে তার বান্দাকে ক্ষমা করতে পারেন আর কেউ পারে না। এরপরে তারা এই পাঁচজন যখন মদিনার দিকে রওনা দিলেন, মদিনায় আসতে আসতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সদরের আজান দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করে দিলেন, সূরা তাকাবুর পড়তে আছেন আলহাকুমুত তাকাবুর। তখন সাহাবা আনসারী নামাজে দাঁড়িয়ে একটা চিৎকার দিলেন, সাহাবা কিরাম হাসতে আরম্ভ করলেন। যখন আবার বলেন আত্মা গুরুত্বমূল মাতাবিদ আর একটা চিৎকার দিলেন, এমন চিৎকার আর কখনো কখনো সাহাবাই গ্রাম শোনেন নাই। সালাম দিলে আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবাই গ্রাম কে আওয়াজ করলো? এরকম আওয়াজ তো আর কখনোই শুনি নাই। পিছনের দিকে তাকায়া দেখে সাহাবান সারি গড়াগড়ি দিয়া কাঁদতেছে, গড়াগড়ি দিয়ে আছে মাটির ভিতরে। আল্লাহ রসুল তার পাশে গেলেন আর নড়াচড়া করে না। তখন আল্লাহ রসুল বললেন ও আমার সালমান পালতি দেখো আমার সাহাবার কি হলো, তার মুখে পানি দাও, মাথায় পানি দাও, ঘুষ ফিরে আসতে পারে। সাহাবা আনসারী পাল পরীক্ষা করে দেখল যে তিনি আর দুনিয়ার জগতে নাই। বললেন যে হে আল্লাহ রসুল আপনার সাহাবা আনসারী আর দুনিয়াতে নাই, পানি দিয়া কোনো লাভ হবে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে গোসল দাও, কাফন করা, তার জানাজার নামাজ আমি নিজেই পড়বো। তখন তাই করা হলো। তখন জানাজা পড়ে তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন আল্লাহর নবী দুটি পায়ের আঙ্গুলের উপরে ভর করে কবরের দিকে যাচ্ছেন।
বললেন যে হে আল্লাহর রাসূল, আমি দেখতে পাচ্ছি আপনি দুটি পা জমিনে লাগান না কেন? তখন বলল, হে ওমর, তুমি তো জানো না আমার সাহাবা আনসারী গুনাহ আল্লাহ মাফ করে দিতেন, তার জানাজা এবং তার কবরে এবং এই এলাকায় এত রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়েছে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি পা জমিনে রাখতে পারি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে খালেদ তওবা করলে, সাহাবাদের মতন তওবা তো নতুবা করলে আল্লাহ যত বড় অপরাধী হোক মাফ করে দিবেন কি দিবেন না? বলেন আল্লাহ সকলকে ক্ষমা করে দেন। সকলের নাম আমি